হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি, একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রচণ্ড গরম পড়েছে এবছর, তো গরমে খুব একটা ভালো নেই, তাও কোনো রকমে সবাই ভালোই আছি। তো আজকে হচ্ছে আমার মেয়ের 9 মাসের ভ্যাকসিন আছে, কালকে ও 9 মাস কমপ্লিট হয়েছে, আর আজকে ভ্যাকসিন হবে। এখানে আশাকর্মীরা এসে বলে গেল যে আজকে ভ্যাকসিন হবে। তো 9 মাসে 4টা ইঞ্জেকশন হবে, বুঝতে পারছো? একটা এইটুকু বাচ্চাকে 4টা ইঞ্জেকশন দেওয়া হবে, 2 হাতে 2 পায়ে। প্রচুর কষ্ট পাবে, এটা ভেবেই তো কেমন লাগছে। তো কী করা যায় বলো, দিতে তো হবেই। তো দেখো সকাল সকাল ওয়েদারটা দেখো খুব সুন্দর আছে, এখনও রোদ ওঠেনি, এখন বাজে 6:30। দেখো কি সুন্দর আবহাওয়া। তো ঝটপট সকালে কাজগুলো সেরে নিই, তারপরে যেতে হবে, 10টার সময় যেতে বলেছে। তো চলো মেয়েকেও তুলে দিতে হবে। তারপর দেখো এখানে কালকে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, গোছানো হয়নি, তাই ভাবলাম মেয়ে এখনো ঘুমোচ্ছে তাই একটু গুছিয়ে নিই। তো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর এখনও আমার মেয়ে ওঠেনি, ঘুমোচ্ছে, তাই এখন ফাঁকা আছি, তাই কাজগুলো সেরে নিচ্ছি। তারপর ও উঠবে, ওকে খাওয়াবো, নিজেরাও খাবো, তারপর যেতে হবে। 10টায় যেতে বলেছে তাড়াতাড়ি, নাহলে হয়তো ভিড় হয়ে যাবে, সব ইঞ্জেকশনগুলো হয়তো পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি যাবো। আর ফ্যানটা দেখো একদম বিছানার পাশেই রাখা ছিল, তাই এখন বন্ধ আছে, সরিয়ে দিচ্ছি, একটা পাশে রাখলাম। এখন সকালে ওই ফ্যানটা বন্ধ আছে। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, শুধু এই রুমটাই দেব, বাইরের ঘরগুলো মা সকালে ঝাড় দিয়ে দিয়েছে, এটাই বাকি ছিল, তখন আমরা উঠিনি, তার আগেই মায়ের ঝাড়পাড় দেওয়া হয়ে গেছে। তো এরপর মেয়েকে তুলবো। তো দেখো মেয়ে কিন্তু অলরেডি উঠে বসে আছে, উঠা হয়ে গেছে, আমি তখন ছিলাম না, একটু বাইরের দিকে গিয়েছিলাম, তখন দেখছি উঠে গেছে, আর মা বলল খাইয়েও দিয়েছে। তো ওরও কিন্তু উঠা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপর বসে দিয়েছে, দেখো খুব সুন্দরভাবে। তো চলো এরপর আমরা বেরিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখন বাজে 10:15, আর আমরা বেরিয়ে গেছি। আমাদেরকে আশা কর্মী ফোন করেছিল যে ইঞ্জেকশন শুরু হয়ে গেছে, চলে এসো, তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে কিন্তু গাইস খুব খুশি, ইঞ্জেকশন হবে বলে না, ও জানে না তো কী হবে, এই যে ছাতা মাথায় দিয়ে ওকে রেডি সেডি করিয়ে বেরিয়েছি, সেটা তো কিন্তু ভীষণ খুশি। দেখো হাসিটা দেখো, ও ছাতা মাথায় দিতে ভীষণ ভালো লাগে। তো দেখো কীরকম জিভ বার করে হেসে হেসে যাচ্ছে, ও জানে না ওর সাথে কী হবে। তারপর দেখো আমরা চলে এসেছি, আর আমার মেয়ের ইঞ্জেকশন হয়ে গেছে, 4টেই হয়ে গেছে। তো ভেতরে ক্যামেরা অন করতে পারিনি, ফাঁকা ছিল, আমাদের হয়ে গেছে, তাই ওখানে করতে পারিনি। তো যখন ইঞ্জেকশন দেওয়া হয় তখন কিন্তু আমার মেয়ে একটু কাঁদছিল, তারপর আর কিন্তু দেখো কাঁদেনি, ও দিদুনের সাথে আছে। তো 4টে ইঞ্জেকশন হয়ে গেছে, 2 হাতে দিয়েছে, 2 পায়ে দিয়েছে। তো আমি তো ভেতরে যাইনি, মা গিয়েছিলো। দেখো একটু দাঁড়াতে বললো এখানে, তাই একটু দাঁড়িয়ে আছি। তো চলো একটু বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর স্নান টান করিয়ে নিয়ে গেছিলাম, মেয়েকে স্নান করিয়ে তারপর নিয়ে গেছিলাম, এসে শুধু একটু খাওয়ালাম, তারপর দেখো ঘুমিয়ে গেছে, বললো সেরকম কোনো ব্যথা হবে না, তো ইঞ্জেকশন ব্যথা তো হবেই বলো, তো ঘুমোক, তারপর চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বাবা বাজারে গিয়েছিলো, সেখান থেকে দেখো কত আম নিয়ে এসেছি, কী সুন্দর আমগুলো বলো, দেখতেও খুব সুন্দর, আর আমি একটা খেলাম, খেতেও খুব টেস্টি, খুবই মিষ্টি ছিল। আর এগুলোর দাম হচ্ছে 20 টাকা, 5 কেজি আম ছিল, তার দাম হচ্ছে 20 টাকা, সস্তা না বলো? এবছর আমটা খুবই অ্যাভেলেবেল আছে, তাই কম দাম। তো চলো তারপর আমরা একদম খাওয়া দাওয়া করব, মানে ভাত খাবো, এখন খাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে একদম বিকেলে দেখা হচ্ছে। তারপর দেখো আমার মেয়ে কিন্তু আবার তখন ঘুমোচ্ছিল দেখেছিলে, আবার উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছিলো। তারপর দেখো এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, ওর কিন্তু গায়ে একটু ব্যথা লাগেনি আমার মনে হচ্ছে, বাট ব্যথা লাগছে, ও কিন্তু
সহ্য করে আছে, ও কিন্তু একটু কান্দাকাটি করেনি, জ্বরও আসেনি। ওই তখন দেখো ক্যামেরা ধরে নিচ্ছে, দেখো ও ইঞ্জেকশন দেওয়ার সময় যা কাঁদছিল তারপর আর কাঁদেনি। তো দেখো ওর মাম্মা এসেছে, ওর কোলের উপর শুয়ে দিয়েছে, দেখো ও কি করছে, চুলগুলো ধরে টানাটানি করছে, ওকে তোলার চেষ্টা করছে, দেখো দেখো চুলগুলো ধরে টানছে, এলোমেলো করে দিচ্ছে। হাসিটা দেখো, আর গাইস ওর মাম্মা আমাকে কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে। ও দেখো যা হোক করে মাম্মা আমাকে কোল থেকে তুলে দিয়েছে, তারপর দেখো মুখটা দেখো কিরকম করছে, মানে জিভে করে না হেড টক টক করে একটা আওয়াজ করছে, ঠক ঠক কিরকম একটা শব্দ হচ্ছে সেটাই করছে। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর আমার জেঠু মানে ও বড় দাদু সাথে গিয়েছিল একটু মোড় দিকে, মানে আমাদের মোড়ে কিছু দোকানদার নিয়ে এসেছে, সেখান থেকে একটা কুরকুরি প্যাকেট নিয়ে এসেছি, আই প্রথম নিয়েছি, তাই ওর ফুর্তিটা দেখো, ওটাও খাবে না, ওই যে প্লাস্টিকটা ভিতরে হাওয়া ভরা আছে সেটা হাতে চাপড়ালে আওয়াজ হচ্ছে সেটাই ওর ভালো লাগছে। আর দেখো আমার জেঠিমা চাইছেও কিন্তু দেবে না, কিছু তো ওটা দেবে না, দেবে না জেঠিমাকে, জেঠিমা যে তাকাচ্ছে ওটার দিকে কিন্তু নজরই করছে না, ওটার সাইডে অন্যদের তাকাচ্ছে। তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিও ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার, টাটা।